এই যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচন সম্পর্কে ভোট তৃণমূল কংগ্রেস সরকার এই রাজ্যে কবে করবে বা জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার তারা প্রয়োগ করতে না দেওয়ার জন্যে নির্বাচন নিয়ে একটা গড়িমসি করে। অবশেষে হঠাৎ করে নির্বাচন ঘোষণা করে এবং আমরা লক্ষ্য করলাম 9 তারিখ 8 তারিখ রাত্রে ঘোষণা হলো যে 8ই জুলাই নির্বাচন হবে এক দফায়, এবং হচ্ছে যে 9 তারিখ থেকে নমিনেশন পরের দিন সকাল থেকে। আমরা বলেছিলাম যে দ্রুত নির্বাচন করতে হবে এবং অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে হবে। তো এই যে এক দফায় নির্বাচন, সেই নির্বাচনে যা আমাদের রাজ্যের যা পুলিশ এবং হাইকোর্ট যা রায় দিয়েছে যে কোনো রকমের বিশৃঙ্খলা হলে পরে সেখানে সিভিক ভলেন্টিয়ার সেখানে যেতে পারবে না, তাহলে এই রাজ্যের যা পুলিশ প্রশাসন আছে সেইটা তা দিয়ে ভোট করা এক দফায় সম্ভব নয়। অতএব প্রথমেই বোঝা যাচ্ছে তারা কি করতে চাইছে, এবং বিভিন্ন জায়গায় যে নমিনেশন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই সিভিক ভলেন্টিয়ারদের কলকাতা হাইকোর্টের রায় হওয়ার সত্ত্বেও আমাদের জেলায় এবং বিভিন্ন জেলায় লক্ষ্য করছি যে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে সেখানে কোনো সমস্যা হলে পরে সিভিক ভলেন্টিয়াররা থাকবে না, কিন্তু এই রাজ্যের সরকার, নির্লজ্জ সরকার, পুলিশ প্রশাসন তারা হচ্ছে সেটাকে ব্যবহার করছে। কোথাও যদি এটা ব্যবহার হয়ে থাকে আমরা এখনই সেটা নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা বলছি যে সংশ্লিষ্ট আইসি থেকে শুরু করে একেবারে এসপি পর্যন্ত আমরা তাদেরকে অভিযোগ করব, নির্বাচন কমিশনের কাছে আনব। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কালকে যখন আমরা নমিনেশন করতে গেলাম গতকালকে, প্রশাসনের কি অব্যবস্থা, বিশেষ করে হচ্ছে নির্বাচন কমিশন, যে আমি এত লক্ষ্যে নিমন্ত্রণ করেছি আমি আয়োজন করিনি। তার কারণ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে 12টা বাজছে 1টা বাজছে 2টো বাজছে 3টে বেজে যাচ্ছে, ডিসিআর পাওয়া যাচ্ছে না ব্লক অফিসগুলিতে। ডিসিআর পাওয়া গেলে ফর্ম পাওয়া যাচ্ছে না, নমিনেশন ফর্ম পাওয়া যাচ্ছে না, নমিনেশন ফর্ম পাওয়া গেলে ডিক্লারেশন ফর্ম পাওয়া যাচ্ছে না। এই যে একটা চরম অব্যবস্থার কারণে, এবং আমাদের জেলায় 5-6টা ব্লকে যে কালকে কোনো ডিসিআর দেওয়া হলো না, 2 নম্বর হচ্ছে যে 3টে মহকুমা অফিসে জমিপুর এবং হচ্ছে যে কান্দি, 2টো মহকুমা অফিসে আমাদের নমিনেশন করতে গিয়ে জেলা পরিষদের ক্যান্ডিডেটরা ঘুরে এলেন, সেখানে প্রার্থী দেওয়া গেল না ডিসিআর না থাকার কারণে। তাহলে এই যে চরম অব্যবস্থার মধ্যে দিয়ে তারা নির্বাচন করতে চাইছে, এইটা 3 নম্বর বিষয় হচ্ছে তারা 2018 সালে যা করেছিল সেইটা ভেবে এবারেও সেই পরিস্থিতি ঘটানোর চেষ্টা করছে মুর্শিদাবাদ জেলায়। গতকাল থেকে দেখা যাচ্ছে যে নওদা ব্লক অফিসে কেউ যাতে নমিনেশন করতে না পারে তার জন্যে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তারা গেটের সামনে বসে আছে সশস্ত্রভাবে, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা হচ্ছে না। আমরা এটা অভিযোগ করব যে এখানে আমাদের ক্যান্ডিডেট দিতে দেওয়া হচ্ছে না। 2 নম্বর হচ্ছে গতকালকে রানীনগরে তারা 1 নম্বর ব্লকে চেয়েছিল আমাদের যারা নমিনেশন দিতে গেছিলো তাদেরকে হটিয়ে দেবে ওখানকার ব্লক সভাপতির নেতৃত্বে, কিন্তু জনগণ সেটাকে রুখে দিয়েছে এবং সেখানে নমিনেশন ভালোভাবে দিয়েছে, আজকেও সেখানে নমিনেশন হচ্ছে। আজকে ডোমকলে দেখা যাচ্ছে যে আমাদের 2-3 জন গিয়েছে, সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ছিল, প্রায় 500 জনকে হাজির করে সশস্ত্রভাবে বিডি অফিসের সামনে, সেখানে নমিনেশন দিতে গিয়েছিল তাদের 2-3 জনকে মারধর করে, বামফ্রন্টের কর্মী তারা তাদেরকে মারধর করে। পরবর্তী ক্ষেত্রে আমাদের
দমকল থেকে মিছিল করে গিয়ে বামফ্রন্টের কর্মীরা সেখানে প্রার্থী জমা দিচ্ছে এবং যারা দুষ্কৃতী বাহিনী ছিল তারা সেখান থেকে কেটে পড়েছে, মানুষ প্রতিরোধ করছে। আমরা আগে থেকেও বলেছি যে 2018 সালের নির্বাচন ডামাটের জোরে যারা করেছিল এবারে সেই নির্বাচন হবে না। ইতিমধ্যেই বামপন্থীরা এবং কংগ্রেস যখন খড়গ্রামে প্রার্থী দিচ্ছে তারা আশঙ্কিত যারা হেরে যাবে, সেই জন্য একজন কংগ্রেস কর্মীকে তারা খুন করেছে বাড়িতে। সে পরিযায়ী শ্রমিক, মাত্র 25-26 বছর বয়স, তাকে খুন করা হয়েছে। ফলে এই যে গোটা জেলা জুড়ে একটা সন্ত্রাসের পরিবেশ কায়েম করতে চাইছে, যেখানে যেখানে পাচ্ছে তারা সন্ত্রাস করে, যেমন রানীনগর 2 নম্বর ব্লকে দীর্ঘ 3 মাস ধরে সন্ত্রাস চলছে, সেখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানকার ব্লক সভাপতি তার নেতৃত্বে। ফলে আমরা বলবো যে পুলিশ প্রশাসন এবং হচ্ছে নির্বাচন কমিশন সুস্থভাবে যাতে সবাই মনোনয়ন করতে পারে এবং অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয় সেই দাবি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে করছি।